শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন আশা করি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একজন ইমানদারের একটি ঘটনা সম্পর্কে জানাবো যে ইমানদার অপরূপ সুন্দরী এক রাজকন্যা এবং সাথে এক হাজার দিনারকেও উপেক্ষা করেছিল আল্লাহর সাহায্যের জন্য তাহলে চলুন জেনে নেই সেই বিখ্যাত ঘটনাটি হজরত উসমান রাদিয়াল তালন শাসনকাল চলছিল তখন নীল ভূমধ্যসাগর তীরের তারাবেলাস নগরী পরাক্রমশালী রাজা জার্জিসের প্রধান নগরী ছিল এটা এই পরাক্রমশালী রাজা এক লক্ষ বিশ হাজার সৈন্য নিয়ে আবদুল্লা ইবনে সাদের নেতৃত্বাধীন মুসলিম বাহিনীর অগ্রাভিযানের পথ রোধ করে দাঁড়ালেন স্বয়ং রাজা জার্জিস তার বাহিনী পরিচালনা করছিলেন পাশে রয়েছে তার এক সুন্দরী মেয়ে সাগরতীরে দু দলের দেখা হলো পর্যায়ক্রমে যুদ্ধও শুরু হলো রাজা জার্জিস মনে করছিলেন তার দুর্দর্শ বাহিনী এবার মুসলিম বাহিনীকে উচিত শিক্ষা দেবে কিন্তু তা হল না মুসলিম বাহিনীর পাল্টা আগাতে জার্জিস বাহিনী ক্রমেই ব্যঙ্গে পড়ছিল রাজা জার্জিস উপায়ন্তর না দেখে তিনি সেনা ও সেনানীদের উৎসাহিত করার জন্য ঘোষণা করলেন যে বীরপুরুষ মুসলিম সেনাপতি আবদুল্লার ছিন্ন শির এনে দিতে পারবে আমার কুমারী কন্যাকে তার হাতে তুলে দেব রাজা জার্জিসের এই ঘোষণা তার সেনাবাহিনীর মধ্যে এক প্রবল উৎসাহের সৃষ্টি করে উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা নতুন আমেজে আক্রমণ শুরু করলেন জার্জিসের সুন্দরীকন্যা লাভের উগ্র কামনায় তারা যেন মরিয়া হয়ে উঠল তাদের এই উন্মাদ আক্রমণের ফলে মুসলমান বাহিনী ক্রমেই যেন দুর্বল হয়ে পড়ছে বিপরীতে মহানবীর শ্রেষ্ঠ সাহাবিদের একজন হজরত জুবাইর তেহতালও সেই যুদ্ধে শরিক ছিলেন তিনি সেনাপতি সাদকে পরামর্শ দিলেন আপনিও ঘোষণা করেন যে তারা বেলাসের শাসনকর্তা জার্জিসের ছিন্ন মাথা এনে দিতে পারবে আমাকে তাকে সুন্দরী জার্জিস কন্যা সহ এক হাজার দিনার বকশিস দেয়া হবে হজরত জুবাই রাজি আল্লাহতালহ এর পরামর্শক্রমে সেনাপতি সাদ একই ঘোষণা সাথে সাথে দিয়ে দিলেন তারাবেলাস প্রান্তরে গুরুতর যুদ্ধ সংঘটিত হল যুদ্ধে জার্জিস পরাজিত হলেন তার কর্তৃত শিরসহ জার্জিস কন্যাকে বন্দি করে মুসলিম শিবিরে নিয়ে আসা হল কিন্তু এই অসীম সাহসিকতার কাজটি কে করল এই বীরত্বের কাজ কার দ্বারা সাধিত হল যুদ্ধের পর মুসলমান শিবিরে নতুন করে এক সভা ডাকা হলো ওই সবাই হাজির করা হল জার্জিস কন্যা সেই রূপবতীকে সেনাপতি সাদে জিজ্ঞেস করলেন আপনাদের মধ্যে যিনি জার্জিসকে হত্যা করেছেন তিনি আসুন আমার দেয়া প্রতিশ্রুতি উপহার আপনার হাতে তুলে দিতে চাচ্ছি কিন্তু গোটা মুসলিম বাহিনী নীরব নিস্তব্ধ কেউ কথা বলল না কেউ দাবি নিয়ে এলোও না সেনাপতি সাদ বারবার আহ্বান জানিয়েও ব্যর্থ হলেন এই বিস্ময়কর ব্যাপার দেখে বিস্ময়ে হতবাগ হলেন জার্জিস কন্যা তিনি দেখতে পাচ্ছেন তার পিতাকে কে হত্যা করেছেন সেই হত্যাকারী এই দলের মধ্যেই রয়েছেন কিন্তু তিনি দাবি নিয়ে আসছেন না কেন টাকার লোভ সুন্দরী কুমারীর মোহ তিনি উপেক্ষা করছেন কিভাবে। এত বড় স্বার্থকে উপেক্ষা করতে পারে জগতের ইতিহাসে এমন জাতির নাম তো আগে কখনো শোনেননি পিতৃ হত্যার প্রতি তার যে রাগ এবং ঘৃণা ছিল তা যেন মুহূর্তের মধ্যে কোথায় হারিয়ে গেল অপরিচিত এক অনুরাগ এসে স্থান করে নিল তার সেই জায়গাটুকু অবশেষে সেনাপতির আদেশে জার্জিস কন্যাই হজরত জুবাইর রাজি দেখিয়ে দিয়ে বললেন ইনি হলেন আমার পিতার হত্যাকারী ইনি আপনার জিজ্ঞাসিত মহান বীর পুরুষ সেনাপতি সাদে জুবাইর রাজি আল্লাহ অনুরোধ করলেন সেনাপতি সাদের ঘোষণা দেওয়া উপহার গ্রহণ করার জন্য হজরত জুবাইর রাজি ওঠে দাঁড়িয়ে অনবত মস্তকে বললেন জাগতিক কোনো লাভের আশায় আমি যুদ্ধ করিনি যদি কোনো পুরস্কার আমার প্রাপ্য হয় তাহলে আমাকে পুরস্কৃত করার জন্য মহান আল্লাহ তাল্লা রয়েছেন মহান আল্লাহ আমার জন্য যথেষ্ট সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি আল্লাহ হাফেজ